আমার ব্যক্তিগতভাবে যদি আমি আমার বিয়েতে সাজার সুযোগ পাইনি, একদমই দৌড়ে দৌড়ে বিয়ে হয়ে গেছে, সো ওই জায়গা থেকে আর আমি অনেক ফটোশ্যুট করি ব্রাইডাল, আপনারা দেখেন, আমার কাছে মনে হয় যে এটা আসলে এক একটা ব্যক্তি মানুষের স্বাধীনতা চাওয়া। আচ্ছা আমি এটা করতে চাই, আচ্ছা আমাকে অনেকবার বউ সাজতে হয়, আসলে আমার ফ্যান ফলোয়ার আমাকে পছন্দ করে অবশ্যই, তার জন্য এখনও অবধি আপনাদের ক্যামেরার মাঝে দাঁড়িয়ে আছি। তো আমার কাছে মনে হয় যে আমি বিভিন্ন রকম যদি সাজটা তাদের সামনে তুলে ধরতে পারি, হয়তো বা ভালো লাগাটা আমারও বেড়ে যায়, সাথে সাথে তাদেরও ভালো লাগাটা যুক্ত হয়ে যায়। আর আমার বিয়ের ক্ষেত্রে আসলে আমি বলেছি যে আমি লুকিয়ে বিয়ে করতে গেছি, তো আমার যেটা ছিল আমাকে ও হচ্ছে একটা মানে লেহেঙ্গা দিয়েছিল, লেহেঙ্গাটা প্রচণ্ড ভারী ছিল, আর আমি পার্লারে গিয়েছি, তো পার্লারে কিছু প্রুফ রাখতে হবে, কারণ পার্লারে দুই তিনটা মেয়েকে আমার মা জানতেন, তাদেরকে ফোন টোন দিয়ে কনফার্ম হতেন যে আমি পার্লারে গিয়েছি কি না, তো সেটা আসলে কনফার্ম করার জন্য পার্লারে যেতে হয়েছিল। তো নর্মালি আমি ওই দিন গিয়ে ম্যানিকিউর প্যাডিকিউর করেছিলাম, আর একটু অয়েল ম্যাসাজ করে হেয়ার ওয়াশ করেছি, মানে জাস্ট খুব অল্প সময়ে যে কাজগুলো হয় পার্লার আইটেমের, এই দুটো করেছি, করে ওই লেহেঙ্গাটা পরে সোজা বাসায় চলে গেছি, মানে জাস্ট লিপস্টিক ছাড়া আমার আর কিছুই ছিল না, আর আমার গায়ে শুধু একটা ডায়মন্ডের নেকলেস সে দিয়েছিল, সেটা পরা ছিল, আর কি বলে লেহেঙ্গাটা পরা ছিল, দ্যাটস ইট, আমার বিয়ে এটাই। তো তার জন্য আমার যত ফ্যান ফলোয়ার তারা যেন পরিপূর্ণ বউ সাজে, এবং বিয়েকে কেন্দ্র করে যে ধরনের প্রোগ্রাম তাদের করার ইচ্ছে সেটা যেন প্রপার করতে পারে, এটা আমার দোয়া। আর আমি একটু সাজতে বা সাজানো দেখাতে খুব ভালো লাগে মানুষের সাথে আদান প্রদান করতে, না এটা যাই না, না আসলে ধরে রাখার কিছু নেই, আমার কাছে মনে হচ্ছে সৌন্দর্য এক একটা মানুষের ব্যক্তিত্ব, সে নিজেদেরকে যেভাবে রাখতে চায় সেভাবে, যেমন অনেক নায়িকা আছেন যে তারা হয়তো বা চাচ্ছেন যে আমি সিনেমা জগৎ থেকে বের হয়ে গিয়ে হিজাব করবো, এটাও কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য, এটা আসলে যে যার মতো করে প্রেজেন্ট করে, আমি এটুকুই বলবো সকলেই আমাকে ভালোবাসে তার ভালোবাসার চোখ দিয়ে দেখে বিধায় আমাকে হয়তো বা সুন্দর লাগে, আর যারা আসছেন আমাকে আইকন ভাবার কিছু নেই, কারণ আমার থেকে অনেক বড় বড় আর্টিস্টরা আছেন, তাদেরকে আমি আইকন মনে করবি। তবে এটুকু বলতে পারি যে কাজে আসছে, কাজের জায়গাটা ফোকাসটা যেন আর একটু বাড়িয়ে দেয়, সেই ফোকাসটা বাড়িয়ে দিলে হয় কি মানুষ ভালো কিছু পারবে, যেমন আমি গতকালকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, মানুষ পারে না এমন কোনো কাজ হয় না, আমি যেটা বলতে চাচ্ছিলাম, তো আসার সময় আমার না মানে অনেকটা জার্নি হয়েছে, তো গত টানা আমি কাজ করছি, খুব খারাপ লাগছিল, তো আমার সামহাও মনে হচ্ছে আমি একটু ডাব খাবো, তো আমি এক জায়গায় ডাব নিতে দাঁড়িয়েছি, প্রচুর লোক জমায় মানে জমা হয়ে গেছে, তখন ডাবওয়ালা একটা সাইড থেকে পাতলা করে কেটে দিয়েছে, আমাদের মাথায় নাই যে কেটে দিয়েছে, বাট আমরা খাবো কী করে, তো আমরা অনেক দূর যাওয়ার পর আমি ড্রাইভারকে বললাম যে ড্রাইভার ভাই আমি তো একটু ডাব খেতে চাচ্ছি, কী করে খাবো, কোনো কিছুই নাই, তখন আমি কী করলাম, হাত আমাদের যে পেন আছে তো যেহেতু একটু পাতলা করে কেটেই দিয়েছে, তখন ওই পেনটা দিয়ে কিন্তু আমরা খুঁচি একটা গর্ত হয়ে গেছে, যেখানে পাইপ দিয়ে আমি কিন্তু ডাবটা খেয়েছি, তো এটা কিন্তু লক্ষ্য, যেমন আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছি যে কাক পানি খাবে, পাথর দিয়ে 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 একটা সময় পানি যখন উপরে এসেছে খেয়েছে, সো আমার কাছে মনে হয় নতুন যারা আসছেন তাদের লক্ষ্যটা আসলে ইনশাল্লাহ অনেক ভালো, তবে বড় তো একটু বলতে হয়, তাই বললাম যে আরেকটু যদি ফোকাসটা করা যায় সব কিছু সুন্দর। আমি একদমই সুন্দর না, আমি একদমই সুন্দর না, আমি সকলের ভালোবাসার মানুষ, এটাই আমার, আমি অ্যাকচুয়ালি সর্বসময় একরকম প্যাটার্ন আমার মোটেও পছন্দ না, আমার একটি কথা খুবই ভালো লাগে যেটা হচ্ছে ববিতা মাপ্পার কাছে আমার সৌভাগ্য হয়েছিল, উনি একটা কথা বলেছিলেন যে আমাকে দেখতে অনেক খারাপ লাগছে, বাট আমাকে তো নতুনত্ব মনে হচ্ছে, তো ঠিক সেই জায়গা থেকে আমি যখন যেখানে যেটা প্রয়োজন আমি তখন সেটাই সেইখানে দেওয়ার চেষ্টা করি, এবং তখন সেখানে সেটা ক্রিয়েট করি, যেমন আমি শাড়ি পরছি, আবার মাঝে মাঝে ওয়েস্টার্ন আউটফিটও পরি, তো এটা আসলে ডিমান্ড করে যে কোন প্রোগ্রামে যাচ্ছি এবং কোন প্রোগ্রামে কী ধরনের ড্রেস আমার পরা দরকার। আমরা সকলেই ফ্যাশন সচেতন, এবং সেই জায়গা থেকে আমরা খুব বেশি হলে যেটা হয় যে আমরা পাশের দেশ ইন্ডিয়াতে দৌড়ে চলে যাই আমাদের পরিবারকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য, ঈদ থেকে শুরু করে আমি এটাও যুক্ত করব যে আমাদের কিন্তু এখন বিয়ের মৌসুম যাচ্ছে, এই সেক্টরটা এই সময়টা কিন্তু আসলে খুবই ইম্পর্ট্যান্ট পরিবারের জন্য একটি বিয়েকে সুন্দর করে তুলে আনার জন্য। তো আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি অর্গানাইজেশন থেকে সেটি হচ্ছে এই যে আমরা এখান থেকে চলে যাই, আমাদের যে প্রোডাক্ট আনা বা নেওয়ার বা তাদের সাথে যোগাযোগ করার যে একটা যোগসূত্র সেটার কারণেই আসলে এক্সপোর্টটা, যারা ওখান থেকে মানে আমাদের ওপার বাংলা থেকে চাচ্ছেন যে তারা এখানে প্রোডাক্টটা আনবে, কীভাবে আনবে, কার সাথে যোগাযোগ করতে হবে বা কী ধরনের প্রোডাক্ট দরকার, এই এই ডিসপ্লের কারণেই কিন্তু আসলে এই এক্সপোর্টটা করা, যেখানে সামনে রোজার ঈদকে কেন্দ্র করে তারা যেন শিপমেন্টটা আনতে পারে এবং
কোন কোন কোম্পানি আমাদের বাংলাদেশে যারা চাচ্ছেন তাদের সাথে যুক্ত হতে পারবেন, এই সমস্ত কিছু মিলে তাদের যাতায়াত, যোগাযোগ, পারচেজ, এভরিথিং খুব সহজ করে আনার জন্যই আসলে এই এক্সপোটাকে কেন্দ্র করেছে। আর সবথেকে বেশি ভালো লাগছে আসলে তো আমরা এপার বাংলা ওপার বাংলা বন্ধু, শুধু চলচ্চিত্রই নয়, আমাদের কিন্তু একটা কৃষ্টি কালচার যে ফ্যাশন জগৎ সেখানেও কিন্তু বন্ধুত্বের পরিচয় সবসময় দিয়ে আসে। আমি কিন্তু বেশ কিছু ফ্যাশনের র্যাম্পে ওয়ার্ক করেছি এবং ফ্যাশন ডিজাইনার, আমাদের দেশীয় কিছু ডিজাইনার পোশাক তারা বিভিন্নভাবে প্রেজেন্ট করেছে, সেখানেও কিন্তু আমি উপস্থিত ছিলাম। আমি একজন অভিনেত্রী হিসেবেও ছিলাম, একজন হচ্ছে বিচারক হিসেবে ছিলাম, এটা কিন্তু চলছে, চলমান। তবে হ্যাঁ, ইদানিং আমাদের বাংলাদেশ আসলেই চেঞ্জ হয়ে যাচ্ছে, তার বহিঃপ্রকাশ এরকম যে বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে নিজেদের উদ্যোগে চলে আসছে, যেখানে হয়তো বা আমাদের সকলকে যেতে হতো সেখানে তারাই কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে।